চাপাই নবাবগঞ্জের সদর থানা এলাকায় অভিযান চালিয়ে একজনকে আটক করেছে র্যাব চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধি আল আমিন জানান মঙ্গলবার বিকেলে মেলার মোড় এলাকায় থেকে তাকে আটক করা হয় র্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে এক হাজার নশো চব্বিশ পিস বিভিন্ন ধরনের সরকারি ওষুধ সহ তাকে আটক করা হয় গ্রেপ্তারকৃত ব্যক্তি একটি সিন্ডিকেটের মাধ্যমে এসব ওষুধ মজুত রেখে অশিক্ষিত দরিদ্র লোকজনের কাছে চড়া দামে বিক্রি করে আসছিল